এর এর আগের ভিডিওতে আমরা রেস বলতে কি বোঝানো হয় সেই বিষয়টি বোঝার চেষ্টা করেছি অর্থাৎ সারা পৃথিবীতে যে প্রধান চারটি রেস রয়েছে তাদের বৈশিষ্ট্য কীসের উপর তো ভিত্তি করায় আসলে আলাদা করা হয় সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করেছি এবার এসো নিগোষ্ঠী বলতে কি বোঝানো হয় বা এথনিক গ্রুপ বলতে কি বোঝানো হয় সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি নৃগোষ্ঠী বলতে একটা সামাজিক দলকে বোঝানো হয় যারা কি না বৃহত্তর সমাজ থেকে স্বতন্ত্র অর্থাৎ নিজেদেরকে আলাদা করে রাখে স্বতন্ত্র করে রাখে কিসের মাধ্যমে সেগুলো হচ্ছে রেস ভাষা জাতীয়তা বা সংস্কৃতির ভিত্তিতে এবং তারা যে নিজেদের নিজেদেরকে শুধুমাত্র স্বতন্ত্র করেই রাখে শুধু তাই নয় তারা নিজেদের মধ্যে সংহতিও তৈরি করে অর্থাৎ তারা নিজেদের মধ্যে বেশ সংহত অবস্থায় থাকে তো এই বিষয়টিতেও আমাদের মাথায় রাখা দরকার যেমন আমরা যদি চিন্তা করে দেখি চাকমা নৃগোষ্ঠীর কথা মারমা নৃগোষ্ঠীর কথা মণিপুরীদের কথা ত্রিপুরাদের কথা খাসিয়াদের কথা তো তাদের সবার মধ্যে একটা জিনিস দেখতে পাবে তারা একটি সামাজিক দল বা সোশ্যাল গ্রুপ তারা যে বৃহত্তর সমাজ তাদের থেকে নিজেদেরকে আলাদা করে রাখছে এবং তাদের নিজেদের মধ্যে বেশ গভীর সম্প্রতিও সম্প্রীতিও আমরা দেখতে পাই এখন এই সম্প্রীতি কিসের উপর ভিত্তি করে তাদের যে রেস সেটি অনেকের আলাদা তাদের ভাষাও আলাদা হয় জাতীয়তাও অনেক সময় তারা আলাদা করতে চান অনেকে আবার সেটা নিয়ে বিতর্ক রয়েছে যে তারা জাতীয়তা আলাদা করতে চান কিনা বা এগুলো নিয়ে অনেক শান্তি বিনষ্টও হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি আছে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তাদের একটা নির্দিষ্ট আলাদা সংস্কৃতি রয়েছে বাংলাদেশে এ পর্যন্ত সাতান্নটি নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া গিয়েছে এবং এই ম অধিকাংশই বসবাস করে এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুতরাং আমরা যে নিগোষ্ঠীগুলোকে আমরা দেখতে পাই যেমন চাকমা মারমা মণিপুরি ত্রিপুরা এদের অধিকাংশই বসবাস করে এই খাগড়াছড়ি রাঙামাটি আর বান্দরবান এলাকায় তবে সমতলে এবং সি বিশেষ করে সিলেট কিংবা পটুয়াখালী জেলা এবং উত্তরাঞ্চলেও অনেক পরিমাণ নিগোষ্ঠীর বসবাস কিন্তু আমরা দেখতে পাই সুতরাং এর পরের ভিডিও থেকে আমরা বোঝার চেষ্টা করব বিভিন্ন নৃগোষ্ঠী বা এথনিক গ্রুপের সংস্কৃতি কীরকম হয় যেমন চাকমাদের সংস্কৃতি কীরকম গারদের সংস্কৃতি কীরকম মানমাদের সংস্কৃতি কীরকম এগুলো জানা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা হবে তোমাদের জন্য এটা আমরা আশা করতে পারি তুমি যে নৃগোষ্ঠীরই হয়ে থাকো তুমি যদি বাঙালি হয়ে থাকো তাহলে তোমার কাছে এটা অবশ্যই ইন্টারেস্টিং মনে হবে তুমি যদি একজন চাকমা হয়ে থাকো তবে অন্যান্য যে সকল নৃগোষ্ঠীর সম্বন্ধে আমরা আলোচনা করব সেই আলোচনাটাও তোমাদের কাছে ভালো লাগবে বলে আমি আশা করি তুমি অন্য যে কোনো নিগোষ্ঠীর হও না কেন তোমার কাছে এই আলোচনা ভালো লাগবে বলেই আমি আশা বাদ ব্যক্ত করছি